আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলেন, আচ্ছা আসিফ ভাই, আমি হ্যাঁ তাফসীর আমার তো আমাকে সিম্পল মানে বেসিক জিনিসটা আমার জানতে হবে, যে জিনিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে উনি বলতে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে আজকে থেকে দিন সম্পূর্ণ হয়ে গেছে, এখন যার যার ধর্ম। এখন তো আগেকার সময় তো যুদ্ধ করতে হইতো ইসলামকে প্রচার করার জন্য, এটা আমাদের এটা ভাই আবারও একটা ভুল বলেন ভাই, এখন ভাই তো আবারও সেই একটা, ব্যবস্থা নাই ভাই আবারও একটা ভুল ভাই। বলেছেন, ভাই আপনি আবারও একটা ভুল বলেছেন। আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, আপনি আবারও এইমাত্র একটা কি বড় ভুল বলেন, করে বলেছেন, সেটা হচ্ছে সূরা তওবার যে 1 থেকে 5 পর্যন্ত আয়াতগুলা, সেই আয়াতগুলা নাজিল হয়েছিল কবে সেটা কি আপনি জানেন? এবং সেই আয়াত নাজিলের প্রেক্ষাপট কি আপনি তাফসীর থেকে পড়েছেন ভাই? না না আমি তফসির থেকে পড়িনি, আচ্ছা আমি ভাই আমি তো আপনাকে বললাম যে অনুরোধ আমি জানাবো, কোরআনের জি আপনাকে অনুরোধ জানাবো যে আপনি একটু কষ্ট আচ্ছা করে এই সূরা তাওবার 1 থেকে 5 নম্বর আয়াতের তাফসিরটা একটু পড়েন, এবং সিরাতুন নবী যে বইটা আছে, গোলাম মুস্তাফার যে সিরাতুন নবী বইটা আছে, সেই বইটা একটু ভালো করে জি জি পড়েন। জি এইখানে তাবুকের যুদ্ধের সময়, তাবুকের যুদ্ধের পরে কি ঘটেছিল এবং মক্কা বিজয়ের পরে কি ঘটেছিল, এই জিনিসগুলো বর্ণনা করা আছে। আপনাকে আমি সহজ করে দিচ্ছি, অনেক দীর্ঘ আলোচনা হয়ে যাবে, না হলে আপনাকে সহজ করে বলে দিচ্ছি যে মুহাম্মদের শেষ ওয়াসিয়ত ছিল আরব উপদ্বীপ থেকে সমস্ত ইহুদি নাসারা এবং পৌত্তলিকদের বিতাড়িত করতে হবে, মুসলমান ছাড়া যদি কাউকে, তারা মুসলিম গ্রহণ না করে। যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে সমস্ত ইহুদি নাসারা এবং পৌত্তলিকদেরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করা হবে, তাদেরকে উচ্ছেদ করা হবে, ভিটে মাটি থেকে উচ্ছেদ করা হবে সবাইকে, এবং ভিটে মাটি সব মানে দখল করে না না নেওয়া হবে। আসিফ ভাই, না 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 আসিফ ভাই, এটা 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 ছিল কখন নবী মোহাম্মদের শেষ লাস্ট ওয়াসিয়ত, পর্যায়ে? এটা ছিল নবী মোহাম্মদের শেষ না ওয়াসিয়ত। এবং ইসলাম হচ্ছে না না গিয়ে উনি তো শেষে যে রুলটা দেয়া হয় সেই রুলটাকে ইসলামের রুল হিসেবে গণ্য করতে হবে, লাস্টে যে রুলটা দেওয়া হবে ইসলাম, ইসলামের সেই রুলটাকে আপনার গণ্য করতে হবে, সেটা হয়ে যায় আইন, শরিয়া আইন হয়ে যায় সেটা, ঠিক আছে? এবং জি জি হযরত মোহাম্মদের না সহিহ এই হাদিস আছে, আইন তত হযরত মোহাম্মদের সহিহ হাদিস আছে যে আরব উপদ্বীপ থেকে আমি সমস্ত ইহুদি নাসারা এবং পৌত্তলিকদেরকে বিতাড়িত করব, অবশেষে মুসলিম ব্যতীত অন্য কাউকে আমি এখানে থাকতে দিব না, সবার ভূমি, সবার জায়গা সম্পত্তি সব আমি দখল করে নিব, একদম মানে পরিষ্কার বর্ণনা করা আছে হাদিসে। না আসিফ ভাই, একত্ববাদী বলতে যেটা বোঝায়, না একটা তো আপনি সৃষ্টি বললেন, করতে আপনি একটু আমাকে আগে মানতেই বললেন, হবে। আপনি একটু আগে বললেন যে নবী মোহাম্মদের শিক্ষা হচ্ছে গিয়ে যার যার ধর্ম তার তার, যে যে যার যার ইচ্ছা মতো ধর্ম পালন করবে, কিন্তু ভাই জি এটা তো এটার সাথে মিললো না জি তো জি ভাই। এখন তাদেরকে যদি ছেড করা হয় যে তোরা মুসলিম হবি, নাহলে তোদের জায়গা সম্পত্তি দখল করে তাদের উচ্ছেদ করে দিবো, তোদের ভিটা মাটি থেকে তোদেরকে বাইর করে দিবো, এটা তো ভাই হইলো না তো ভাই, এটা তো লজিক লজিক হয় না তো। আপনাকে যদি হিন্দুরা আচ্ছা বলে ভাই, আমি বুঝলাম এটা ভাই এটা আপনাকে যদি হিন্দুরা না না এখন এসে, না ভাই ভারতের জি হিন্দুরা যদি বাংলাদেশ দখল করে আপনাকে যদি বলে যে আপনি হিন্দু ধর্ম ফ্যান্টাস গ্রহণ চলে করেন, ফ্যান্টাস চলে হিন্দু ধর্ম গ্রহণ না করলে উচ্ছেদ করবো, বা ভিটা মাটি সব দখল করে নিয়ে আপনাকে একদম উচ্ছেদ করে দিবে, দেশ থেকে বিতাড়িত করে দিবে, হ্যাঁ মানে না না উদ্বাস্তু না না বানায় আসিফ দিবে, আসিফ ভাই, তখন রোহিঙ্গাদের মতো মানে আসিফ ভাই মিয়ানমারকে এখন আশ্রয় নিতে বর্তমান হবে, বুঝছেন? না না এটা নবী মোহাম্মদ নিজে করে গেছে ভাই, এটা নবী মোহাম্মদ নিজে ইমপ্লিমেন্ট করে গেছে এই এই কাজটা, ঠিক আছে? এরপরে যদি হিন্দুরা আপনাকে বলে যে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, ধর্ম হচ্ছে যার যার তার তার, তাহলে এটা কি একটা ফাইজলামি কথা হবে না ভাই? বলেন, আপনাকে একদিক দিয়ে তারা ফোর্স তো করতেছে এখন যে ইসলাম ধর্ম যদি আপনি গ্রহণ না করেন তাহলে আপনার ভিটা মাটি দখল করে, আপনার জায়গা সম্পত্তি সব দখল করে, আপনার দোকান পাট সব দখল করে, আপনাকে আপনার জমি থেকে উচ্ছেদ করা হবে, দেশ থেকে উচ্ছেদ করা হবে, আপনাকে উদ্বাস্তু বানিয়ে দেওয়া হবে, আপনি তখন রিফিউজির মতো বিভিন্ন দেশে দেশে গিয়ে ভিক্ষার থলি হাতে নিয়ে বিভিন্ন দেশে ঘুরবেন, তারপরে আবার আপনারা বলতেছে যে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, ধর্ম হচ্ছে যার যার তার তার, এটা তো পুরো এরকম ফাইজলামি মার্কা কথা তো আর ভাই দুনিয়াতে আর কিছু হইতে পারে না। না এখন যখন ইসলাম যখন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যখন এটা ইমপ্লিমেন্ট হয়েছে, তখন উনি বলছে যে দাওয়াত দেওয়ার জন্য যে ইসলামের ভিতরে যে গুণাবলী গুলো আছে তারা প্রতিলোকে একেশ্বরবাদ জানা হয়, এটা আমাকে দাওয়াত দেওয়ার কথা বলছে। এখন তো আপনার আগেকার দিনের মতো তো এখন কোনো যুদ্ধ বিগ্রহ নাই যে হিন্দুকে ইয়ে করতেছে মুসলমানদেরকে তাড়া দিচ্ছে, না এখন তো দিন বদলের ইয়েতে আপনার ক্যাসাসে আপনি যে সমস্ত ফিকা শাস্ত্রে আছে যে যদি মনে করি যে এটা ভাই আবারও ভুল বলছেন ভাই, ভাই মানুষের ভাই আবারও ভুল অকল্যাণ বলছেন হয়, ভাই, আপনি কি এটা আল থেকে হিদায়াহ গ্রন্থটা পড়েছেন ভাই? আপনি কি ভাই আবারও আপনি ভুল বলছেন, আমি খুবই দুঃখিত যে আপনি আবারও ভুল বলছেন। আপনি কি আল হিদায়াহ গ্রন্থটা পড়েছেন? আল হিদায়াহ গ্রন্থটা কি আপনি পড়েছেন? আল হিদায়াহ গ্রন্থ ভাই, আপনি কি আল হিদায়াহ গ্রন্থটা পড়েছেন? হানাফি ফিকা শাস্ত্রের অন্যতম জি না জি বুনিয়াদী, হানাফি ফিকা শাস্ত্রের অন্যতম বুনিয়াদী গ্রন্থ হচ্ছে আল হিদায়াহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, এটা সমস্ত কওমি মাদ্রাসাতে পাঠ্যপুস্তকের ভিতরে আছে আল হিদায়াহ। এই গ্রন্থের জিহাদ অধ্যায়ের প্রথম 2 পাতাতেই বলা আছে, নবী মোহাম্মদের সহিহ হাদিস হচ্ছে আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবতীর্ণ হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মানে যতক্ষণ পর্যন্ত, এবং বলা আছে কিয়ামত পর্যন্ত এটা প্রযোজ্য, এই কথা হচ্ছে কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, কখনো থামবে না জিহাদ, কখনো থামবে না কিয়ামত, কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত থামবে না। আপনি একটু আল হিদায়াহ গ্রন্থের জিহাদ অধ্যায়টা একটু পড়ে দেখেন, এটা হচ্ছে না হানাফি এখন ফিকা এখন শাস্ত্রের এখন বুনিয়াদী গ্রন্থ ভাই।
এবং সহিহ হাদিসে বর্ণনা আছে, সহিহ হাদিসে বর্ণনা আছে নবী মুহাম্মদ যেহেতু ইহুদি গোত্রের কাছে গিয়ে তলোয়ার নিয়ে বলতো যে তোমরা মুসলমান হবা নাকি হবা না, হইলে তোমাদের রাখবো না হইলে তোমাদের মাইরা ফেলবো। আপনাকে আমি হাদিসটা একদম সহিহ হাদিসে দেখাই দিচ্ছি, দেখাই দিচ্ছি, দেখাই দিচ্ছি। ইট ইজ টু লেমেট, না 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 না, আমি দেখাই দিচ্ছি, আমি দেখাই দিচ্ছি ভাই, ভাই আমি তো দেখাই দিচ্ছি। না 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 না, আপনি আমাকে আমাকে দেখান, কিন্তু আমি ডাইরেক্টলি কোন জায়গায় আমাদের বই থেকে দেখাচ্ছি, ডাইরেক্ট বই থেকে দেখাচ্ছি ভাই, ডাইরেক্ট বই থেকে দেখাচ্ছি ভাই। এটা হচ্ছে তাহকিকৃত আলবানির তাহকিকৃত সহিহ হাদিস, হ্যাঁ এটা হচ্ছে আলবানি তাহকি বাবা, এটা হচ্ছে আলবানি তাহকিকৃত সহিহ হাদিস, আপনাকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সুনানু আবু দাউদ শরীফ 3003 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আবু হুরায়রা সূত্রে বর্ণিত, তিনি বলেন আমরা মসজিদে উপস্থিত ছিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইয়াহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে, বাবা আমার কাছে যাও, একটু আমার কাছে যাও, একটু কারিজ একটু নিয়ে যাবো, ওকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইহুদিদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন হে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল হে আবুল কাসিম, আবুল কাসিম মানে হচ্ছে হযরত মুহাম্মদের নাম, হযরত মুহাম্মদকে আবুল কাসিম বলে ডাকা হতো, কারণ হচ্ছে হযরত মুহাম্মদের প্রথম সন্তানের নাম ছিল, এটা আপনি নিশ্চয়ই জানেন, প্রথম ছেলের নাম জি জি জি। হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার বললেন তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বললো হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন জেনে রাখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের, আমি তোমাদের এই ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই, সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। এটা হচ্ছে তাহকিকৃত সহিহ হাদিস, মানে হচ্ছে নবী মোহাম্মদ ইয়াহুদীদের গোত্রে গিয়ে মানে হুঙ্কার দিয়ে বলছিল, মানে ছেড় দিছিল, হুমকি দিছিল যে তোমরা ইসলাম কবুল করো নাই শান্তিতে শান্তিতে থাকতে পারবা, তিনবার বলছিল, তিনবার তো এই কথাটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ওই আসি ভাই, ওনাদেরকে যে থ্রেট দিছে, ওনাদেরকে যে থ্রেট দিছে, হুমকি দিছে, এই কথাটা কোথায় লেখা আছে? কেন ইসলাম, হ্যাঁ অবশ্যই, এই যে দেখেন আপনি তাদেরকে আবার বললেন ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। আমাকে উপস্থাপন করে যে আমাদের একটু করেন আপনি ভাই, ভাই একটু করেন আপনি ডাইরেক্ট, এটা একটু করেন আপনি, এগুলা নিয়ে একটু করেন আপনি দিছে যে এখন তোমরা মুসলমান হও আর নাহলে তোমাদের গর্দান কাটা যাবে, এটা কোথায় আছে? একটু করেন আপনি, আপনি এটা একটু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে তাদেরকে বললেন ইহুদিদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন হে ইয়াহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। এরপরে বললো তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। মানে সুন্দর কথা বলছে ভাই, আপনাকে যদি এখন হিন্দু, একদল হিন্দু খুবই সুন্দর কথা বুঝলাম ভাই, আমি একটু বলি, একটু শেষ করি। আপনাকে যদি এখন একজন হিন্দু এসে বলে যে হিন্দু ধর্ম কবুল করো শান্তিতে থাকবে, হিন্দু ধর্ম কবুল করো নিরাপত্তা পাবে, হিন্দু ধর্ম কবুল করো ভালো থাকবে, যদি কবুল না করো, যদি কবুল না করো, এখানে বলা আছে যে ওরা না করছে, বলছে তিনবারের পরে বলছে না তারা কবুল করবে না, ইসলাম কবুল করবে না, তখন বলা হয়েছে আপনার ঘর বাড়ি ভিটা মাটি জায়গা সম্পত্তি দোকানপাট সব সব ভগবানের এবং শ্রীকৃষ্ণের, হ্যাঁ, এবং আপনার আপনাকে বললো আপনার ঘর থেকে এই মুহূর্তে বাইর হয়ে যাও, যদি কিছু বিক্রি করতে পারো বিক্রি করো, নাহলে এই মুহূর্তে ঘরের থেকে বাইরে যাও, ভিটা মাটি সমস্ত কিছু দখল করে নেওয়া হইলো। তাহলে আপনাকে, আপনার কি মনে হয় এটা ভালো কথা বলছে মোহাম্মদ? সিরিয়াসলি ভাই, আপনি কি একটু চিন্তা করে বলতেছেন কথাগুলো? না না আসি ভাই, এখন কথাটা হলো কি, আসি ভাই আমি একটা কথাটা বলি, এখন প্রিভিয়াস কথাগুলো যে সমস্ত জিনিসগুলো করতে হবে ভাই, মুসলমানদের মোহাম্মদের অবশ্যই 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 ইউ আর করেক্ট, আমরা অনুসরণ অবশ্যই করবো, কিন্তু আমরা কি তা করতে পারছি? এটা অনুসরণ না করলে আপনাকে জেলে নিয়ে যাবে ভাই, এটা আমাদের ব্যাপার না। আপনি হিন্দু ফ্যামিলিতে গিয়ে বলেন আপনাকে তো পুলিশে ধরে নিয়ে যাবে, এটা এগুলো এই সমস্ত জঙ্গিবাদী কথাবার্তা বললে তো আপনাকে মানে ফাঁসি দিবে, আপনাকে আপনাকে টেরোরিস্ট বলবে লোকজন। মোহাম্মদ তো ছিল টেরোরিস্ট, সে তো জঙ্গি ছিল, জঙ্গি ওদের এলাকায় গিয়ে সব কথা বলতো, সে তাকে তো এখন যদি সে এই কথা বলতো তাহলে তো কানে ধরে তাকে জেলে নিয়ে যাবে ভাই। আসিফ ভাই একটা জিনিসকে, একটা আসিফ ভাই আমি একটা কথা বলি, আপনি একজন জ্ঞানী গুণী ব্যক্তি এবং ইন্টেলেকচুয়াল পার্সন, আই অ্যাডমায়ার উইথ ইউ। এখন কথা হলো কি, এখন আমি ওই সমস্ত না, একটা ভালো মানুষ হতে হলে তার কি জিনিস দরকার? না না, আমি এই কেটে আলোচনাটা শেষ করি, না 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 না, আলোচনাটা শেষ করে তারপর আপনার কথাতে যাবো। আসিফ ভাই আপনাকে, আপনি বলেছিলেন যে এখানে কোনো হুমকি নাই, এখানে নাকি ভালো কথা আছে, এটা একটু মানে সলভ হোক, তারপরে আপনি আমার অন্য আলোচনাতে যাচ্ছি। আমি আপনাকে বলেছি যে আপনার বাসায় যদি একদল হিন্দু এসে ঢুকে যদি সেম কথাগুলো বলে আপনাকে যে হিন্দু ধর্ম গ্রহণ করো না শান্তিতে থাকবা, হিন্দু ধর্ম গ্রহণ করো নিরাপত্তা, আমি আমি আপনি এবং আপনার পরিবার বললেন না আমরা গ্রহণ করবো না, হে হে হিন্দু আমরা গ্রহণ করবো না, তখন হিন্দু ব্যক্তিটা বললো তাহলে এই যে এই ঘর বাড়ি ভিটা সোফা, তারপরে আপনার যে জামা কাপড় আছে, আপনার যে হেডফোন আছে, আপনার যে মোবাইল আছে, এগুলো হচ্ছে ভগবানের আর জয় শ্রীরামের, হ্যাঁ এখন এগুলো রাইখা, এখন ঘরের থেকে বাইরে যাও। এটা কি ভাই, এটা কি ভাই আপনার কাছে ভালো কথা বলে মনে হচ্ছে না খারাপ কথা বলে মনে হচ্ছে? এটা যদি একই কথা যদি আপনার উপর অ্যাপ্লাই হয়, একই জিনিস যদি আপনার উপরে হিন্দুরা অ্যাপ্লাই করে, তাহলে কি আপনার কাছে সেটা শান্তিবাদী ধর্ম মনে হবে নাকি আপনার কাছে জঙ্গিবাদী ধর্ম মনে হবে? না না অবশ্যই, যদি তারা এটা ফোর্সমেন্টে যায় এটা জঙ্গি বলে এটা আমি আখ্যায়িত, তাহলে মুহাম্মদের কথাটা আপনার শান্তি মনে হচ্ছে? না না না, আমার কথা হলো কথাটা আপনার শান্তি মনে হচ্ছে, একই কথা যদি হিন্দুরা আপনার সাথে করে, একই কাজ হিন্দুরা আপনার সাথে করলে সেটা হচ্ছে জঙ্গি।
না 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 হিন্দুরা যদি আমাকে তারা বুঝাই নিতে পারে যে যে তাদের ধর্মে এই জিনিসগুলা খুব উপকার এবং ভালো, এবং তাদেরকে আমি রিসার্চ করব, দেখব আরে যদি ভাই, সেরকম সেখানে কোনো তো কিছু বলা থেকে হচ্ছে থাকে আপনি যদি তাহলে ধর্মটা অবশ্যই গ্রহণ আমি না, করবো। কিন্তু ধর্মটা এখানে আপনি যদি যে গ্রহণ করেন, সিচুয়েশনে নিয়ে আসছেন, ভাই এখানে হাদিসে পরিষ্কার বর্ণনা করা আছে, হযরত মোহাম্মদ বলছে যে যদি ইসলাম কবুল করো তাহলে শান্তিতে থাকবা, যদি ইসলাম কবুল করো তাহলে নিরাপত্তা পাবা, আর যদি তখন যেহেতু তারা না করছে। না উনি তো ঠিকই বলছে, আপনি দেখেন কোরআন এবং সুন্নাহ যেই আমি তো সমস্ত সেটাই ইনস্ট্রাকশন বলতেছি গুলো যে লেখা আপনি, থাকে। হ্যাঁ ঠিকই বলছে, ঠিক আছে উনি বুঝলাম তো, ঠিকই বলছে বুঝলাম তো, এখন একই কথা যদি আপনার উপরে অ্যাপ্লাই জি করে হিন্দুরা, তখন আপনার কাছে কি সেটা জঙ্গিবাদী কথা মনে হবে নাকি ভালো ভালো ধর্ম মনে হবে? না না তা তো অবশ্যই না, অবভিয়াসলি না, এটা তো ঠিকই আছে যে কেউ না কাউকে না কার প্রতি অহিংসা বা তাকে জ্বালাতন বা এটা আমাদের না, আমরা সমর্থন করি না ইসলাম সমর্থন করে ভাই, ইসলাম এটা করে না, সমর্থন বুঝতে করতেছে, পারছি। এটা সহিহ হাদিস, তাহকিকৃত সহিহ হাদিস, যে মোহাম্মদ নিজেই কাজ করেছে, এবং আপনার, আপনি একজন মুমিন হিসেবে আপনারও তো মোহাম্মদের অনুসরণ করতে হবে ভাই, মোহাম্মদ তো এটা সাপোর্ট করেছে, মোহাম্মদ নিজেই কাজ করেছে ভাই। আসিফ ভাই তখনকার প্রাগৈতিহাসিক আরে ভাই ইসলামিক যুগ হাদিসের চোদ্দশো তো বছর এখানে আগে, কোথাও আর বলা নাই, এখনকার ইসলাম ইজ নট দ্য মোহাম্মদের, সেম। মোহাম্মদের অনুসরণ আপনার কেয়ামত পর্যন্ত করতে হবে তো ভাই, এখানে তখনকার আর এখনকার কিছু নাই তা তো। তো না না, এখনকার যে সমস্ত ফিকা শাস্ত্রে ভিতরে এখন দেখেন না, ফিকা সৌদি শাস্ত্রে আরবের ভিতরে এই আপনি হাদিসটা বলছেন আছে ভাই, যে ভাই ফিকা দেখ, শাস্ত্রে এই সহিহ হাদিসটা আছে, বর্ণনা আচ্ছা করা আছে ভাই। আচ্ছা তাহলে আসিফ ভাই তাহলে আমাকে একটা জিনিস আনসার দেন, যে আগে মেয়েদেরকে বলা হইতো যে ঘরের ভিতরে থাকার জন্য স্ট্রিক্টলি প্রভিডেড টু গো আউটসাইড স্পেশালি ফর ওমেন, এখন তো সৌদি আরবের ভিতরে যেখানে শরিয়া আইন চলে ওই ওখানে তো এখন মেয়েদেরকে সেই প্রায়োরিটি দিতে যে মেয়েরা ড্রাইভিং করতে পারবে, কিন্তু শালীনতার মাঝে, অশ্লীলতার মাঝে নয়। তাহলে এটা কি মেয়েদের কি ইসলামে কি ফ্রিডম দেওয়া হয় নাই ইসলামে ফ্রিডম দেওয়া হয়নি, সৌদি আপনি আরবে বলেন? ফ্রিডম দেওয়া হচ্ছে ভাই। ভাই শোনেন, শোনেন একটা কথা আরে শোনেন, আশ্চর্য, ফ্রিডম ইসলামে তো ইসলামে এটা নাই তো ওদেরকে যদি ভাই, ফ্রিডমটা, ইসলামে তো এটা নাই তো ভাই, সৌদি আরবে আছে কিন্তু ইসলামে তো এটা নাই। সৌদি আরবের আইনগুলো এখন একটু একটু সংস্কার করা হচ্ছে, ইসলামের যে মোহাম্মদের আইনগুলো ছিল সেগুলো একটু সংস্কার করা হচ্ছে, হ্যাঁ কিন্তু ইসলামে তো এটা নাই। সেটার কথাই তো, না এই না কারণে সেটা তো তো সেটাই তো আপনাকে বলছি সৌদি যে আরবের আইনগুলো ফিকা ইসলাম শাস্ত্রে, থেকে দূরে সরে যাচ্ছে, এই কারণে তো সৌদি আরবের মানে হুজুররা সৌদি আরবের সরকারের সমালোচনা করতেছে, সৌদি আরবের যে সালাফি পন্থী যারা আছেন তারা সৌদি আরবের সরকারের সমালোচনা করতেছেন যে সৌদি আরবের সরকার আমাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এটা আপনি জানেন না ভাই, যে সৌদি না আরবের সালাফিরা, না সৌদি ভাই আরবে আমি যারা গোড়া শুনি, ইসলামের কিন্তু সমর্থন করে তারা এখন সরকারের আচ্ছা সমালোচনা করতেছে, আচ্ছা যে ভাই সরকার এখন উল্টাপাল্টা মানে আইন করতেছে, উল্টাপাল্টা ইসলাম বিরোধী আইন করতেছে, মানে বিদাত করতেছে, বিদাত বিদাতি আইনগুলা, কুফুরি আইনগুলা সৌদি আরবে নিয়ে আসতেছে, এগুলো তো সরকারের সমালোচনা হচ্ছে তো এখন। আসিফ ভাই আমি একটা কথা বলি, আমি একজন আলেমের কাছে, যারা খুব জ্ঞানী গুণী ব্যক্তি তাদের কাছে আমি একটা ইয়ের জন্য, একটা সুরাহার জন্য আমি একটু টেলিফোন করছিলাম, তো উনি আমাকে জিজ্ঞেস করছে তোমার পড়াশোনা কতটুকু, তো আমি আমার লেভেলটুকু তাকে বলছি, তখন সেই লেভেলে আমাকে বলছে যে আপনাকে আমি আমি আমার এতটুকু বিশ্বাস আমার আছে যে স্বাভাবিক এখন একটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ হইলো, তো ম্যাচ আমরা ফাইট করি কেন এতগুলা, নিশ্চয়ই একটা গোল্ড কাপের জন্য, তো আমাদেরও ইসলামের ভিতরে এই জিনিসটা বলা আছে যে তুমি যদি মুমিন, ভালো মুমিন এবং ভালো কিছু করো তাহলে তুমি তোমার সেই ব্যাস তুমি পাবে, এটা আমি আমি মনে প্রাণে ধারণ করি। কিন্তু ওই আলেম আমাকে বলছে যে তোমাকে এত দূর পর্যন্ত যাওয়ার দরকার নাই, যারা এতটুকু পর্যন্ত স্কলার তাদের বিরাট বড় দায়িত্ব, তুমি শুধু কি করবে, মিথ্যা কথা বলবে না, কাউকে ধোকা দেবে না, মা বাবাকে সেবা যত্ন করবে, শুনে লেট মি সে, মা বাবাকে সেবা যত্ন করবে, প্রতিবেশীর হক আদায় করবে, ইট ইজ কোয়াইট এনাফ না ফর ইউ ভাই, টু আপনি এন্টার ইন ভুল দ্য হ্যাবিট। বলেছেন ভাই, আপনার আলেমও ভুল নো নো বলেছেন। নো না আপনার আলেম, আপনার আলেমকে আমার কাছে না নিয়ে না আসেন, নো 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 আমি তাকে ইসলাম শিখাবো, না আমি না না আমি আপনার আলেমকে না চ্যালেঞ্জ দিচ্ছি, আমি আপনার আলেমকে, যে আলেমের সাথে কথা বলেছেন তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি তাকে ইসলাম শিখাই দিব, যে সে কোথায় কোথায় ভুল কথা বলেছে সেটা আমি আপনার আলেমকে আমি ইসলাম শিখাই দিব। আমি একজন নাস্তিক, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তাহলে আপনার যে আলেম যে আপনাকে এই কথাগুলো বলেছে সম্পূর্ণ ভুল এবং মিথ্যা কথা বলেছে, আপনাকে ভুল ভাঙ না দিছে, না না তো এই আলেমের কোনো, এই না না আলেমের না কোনো ইয়া নাই, আসিফ ভাই, আসিফ ভাই ইসলামকে ভালোভাবে জানতে আচ্ছা হবে, আসিফ ভাই তাহলে ভালোভাবে বুঝতে হবে, এই যে মানে শুধুমাত্র এই 4-5টা কাজ করে ইসলাম হয়ে যাবে এটা একদম টোটালি ভুল কথা, টোটালি মিথ্যা কথা। ইসলামকে, না না যারা আপনি মৌলিক মতন ইসলাম, মৌলিক ইসলামকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে, ইসলামের গোড়ার জিনিস প্রত্যেক তো মুসলমানের মৌলিক জন্য এটা বিষয়গুলো দায়িত্ব, কি, প্রত্যেক মুসলমানের আচ্ছা জন্য এটা মৌলিক দায়িত্ব। বিষয়গুলো কি, মৌলিক মৌলিক বিষয়, বিষয়গুলো, না না মৌলিক আসিফ ভাই বিষয়গুলো, মৌলিক মৌলিক বিষয়গুলো কি মৌলিক আমাকে বিষয় বলেন, যে গুলা, মৌলিক বিষয়গুলো কি, হ্যাঁ মৌলিক যেমন বিষয়ের আপনি ভিতরে, লিখছেন আপনি কত সুন্দর ভাবে লিখছেন যে আপনি একজন ভালো মানুষ হতে হবে, ছেলে মেয়েদেরকে মারবেন না, চুইংগাম কোনো রাস্তায় ফেলবেন না, এগুলাই তো না মোরালিটি, না না এগুলো এই মৌলিক জিনিস জিনিসগুলোই না তো ভাই, আমাদের না বেস আপনি পিথিবী। আবার ভুল বলছেন, এগুলো মৌলিক জিনিস, ইসলামের মৌলিক জিনিস ও এগুলো না ভাই, এগুলো ইসলামের মৌলিক জিনিস আমি না তো ভাই, পাঁচ অক্ত, আমি পাঁচ অক্ত নামাজ পাঁচ পড়বো, অক্ত না, না আমি না আপনি মিথ্যা আবারও কথা ভুল বলবো না, বলছেন, আমি নামাজ কাউকে ঝগড়া করার করবো জিনিস না, না তো ভাই, মা বাবার ভাই সেবা করবো, ভাই নামাজ আত্মীয় করার স্বজনের হক জিনিস না, আদায় করবো, ভাই নামাজ করার জিনিস না, সালাত কায়েম করার জিনিস, আপনার সালাত আদায় করার জিনিস না, সালাত কায়েম করার জিনিস, ইসলাম হচ্ছে কায়েমের ধর্ম, হ্যাঁ ইসলাম সালাত কায়েম, আদায়ের ধর্ম হ্যাঁ না। এটাই আপনাকে তো, আমি একটু শেষ করি, আমাকে না একটু বলতে দিন, সেটার আমাকে একটু কথাই বলতে বলছি, দিন, সালাত তো আবার কায়েম করতে হবে, আমি আমি একটু বলি, আমি জি একটু বলি, জি কায়েম জি বলেন, শব্দ আর আদায় শব্দ সম্পূর্ণ ভিন্ন শব্দ, এবং ইসলাম হচ্ছে কায়েমের ধর্ম, ইসলাম আদায়ের ধর্ম না ভাই। আপনি সেটাই শুধুমাত্র তো, নামাজ হ্যাঁ পড়বেন, হ্যাঁ রোজা হ্যাঁ রাখবেন, সেটাই, আপনাকে শেষ করি ভাই, শেষ করি, আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, সেইটা ইসলাম না ভাই, আপনার হুকুমত প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে, সেটা কায়েম করতে হবে, ইসলামিক তো হুকুমত ইসলামিক, কায়েম করতে হবে আপনার, ঠিক আছে? ইসলাম তো কোনো, ইসলামিক হুকুমত কায়েম, যেটা
আমি কই যেটা কায়েম করতে হবে সেই কায়েমের ভিতরে তো যেমন রোজা পাঁচ ওয়াক্ত নামাজ না না সেগুলো কথা না বলা মা বাবাকে সেবা করা এগুলো সেগুলো আপনি পালন করবেন নি আমাদের আপনি পালন করবেন নি কিন্তু আপনার সমাজে সেটা কায়েম করতে হবে তো সবাই যেন নামাজ পড়তে যেতে বাধ্য হয় সেটা আপনার কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে কায়েম করতে হবে ইসলাম তো পালনের ধর্ম সেটা না তো সেরকম এটা তো আমাদের দেশের প্রেক্ষাপটে তো আমাদের ইসলামিক কান্ট্রি না এটা না সেকুলারিজম ইসলামিক কান্ট্রি আপনার সৌদি আরবে আপনার সেই যুদ্ধ করতে হবে সেই ইসলামিক কান্ট্রি কায়েম করার জন্য প্রত্যেক মুসলমানের জন্য জিহাদকে ফরজ করা হয়েছে ইসলামী হুকুমত আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে আপনাকে আপনার জন্য জিহাদকে তুলে কি আসিফ ভাই আপনি আপনাকে জিহাদ কথার অর্থ কি যে আমি কারো প্রতি ফাইট করা তরোয়াল নিয়ে এটা কি জিহাদ হইতে পারে না আমি যদি একটা লোককে যদি ভালো পর্যায়ে নিয়ে আসি তাকে সাহায্য সহযোগিতা করে ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ হ্যাঁ জিহাদ ঠিক আছে হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন জিহাদের প্রাথমিক এটা আপনি ঠিক চিন্তা বলেছেন না 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 হ্যাঁ না ওইটাও ওইটাও জিহাদের অংশ ভাই আপনি আপনি আবার আপনি যেটা বলেছেন সেটা এটা ঠিক তো আগে ছিল না আগে ছিল না ভাই আসিফ আপনি ভাই আবার এটা আসিফ ভুল ভাই বলেন ভাই আগে ছিল না না ভুল বলছেন ভাই আগে ছিল না এটা সবসময় আছে সবসময় ছিল সবসময় থাকবে জিহাদের কয়েকটা অর্থ আছে আপনি যেটা বলছেন সেটাও জিহাদ সেটা ঠিক আছে কিন্তু আক্রমণাত্মক জিহাদ যে তরবারি দিয়ে কাফেরকে হত্যা করা সেটাও জিহাদ ভাই এবং সেটা আরো গুরুত্বপূর্ণ জিহাদ ওইটা তো তখন এখন তো এখন আমি এখন এখন বর্তমানে শুনেন আগে আইএমএ জাহেলিয়াতের যুগ ছিল নো ইলিটারেট নো নো পার্সন নো ছিল ভুল বলছেন তারা ভাই ভুল পড়াশোনা বলছেন ভাই অক্ষর জ্ঞান না না ছিল না না ভুল শুনেন বলছেন আসিফ ভুল ভাই বলছেন এখন আপনি ভাই এখন ইসলাম বর্তমানে সম্পর্কে যা ভালোভাবে ওয়ার্ল্ড জানেন না ভাই গ্লোবালাইজেশন এটার অনেক চেঞ্জ হয়েছে সমস্যা হচ্ছে কি শুনেন ভাই আপনি এখন ইসলাম সম্পর্কে চেঞ্জ ভালোভাবে হয়েছে না জেনে কথা বলছেন তো এই কারণে আমি আপনাকে প্রত্যেকটা পয়েন্টে আমি আপনাকে দেখাই দিচ্ছি যে আপনি ইসলাম সম্পর্কে জানেন না না জেনে কথা বলতেছেন কিন্তু তারপরেও না আপনি বলে যাচ্ছেন একটার পর একটা বলে যাচ্ছেন কিন্তু সবগুলো ভুল কথা বলতেছেন ওই আইয়ামে জাহিলিয়াতের যুগেই শুধু একটু প্রযোজ্য ছিল এটা একেবারে ভুল কথা পৃথিবীতে যতদিন পর্যন্ত শেষ ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততদিন পর্যন্ত জিহাদ কায়েম থাকবে কিয়ামত হ্যাঁ পর্যন্ত কিন্তু জিহাদ এটা কায়েম আমি থাকবে না যতদিন না পর্যন্ত শেষ ব্যক্তিটা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটা উচ্চারণ করার আগ পর্যন্ত ততদিন পর্যন্ত আক্রমণাত্মক জিহাদ কায়েম থাকবে এবং যুদ্ধ চালু থাকবে ওই জিহাদ হচ্ছে যুদ্ধ করে এবং এটা সহিহ হাদিসে বলা আছে লঘু এবং গুরু রণসম্ভার নিয়ে তোমরা বেরিয়ে পড়ো জিহাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে মানে ছোট হালকা অস্ত্র বা ভারী অস্ত্র নিয়ে আপনি বেরিয়ে পড়বেন জিহাদের উদ্দেশ্যে আপনি আল হিদায়া গ্রন্থটা খুলে জিহাদে এখন 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 মনে করেন আসিফ ভাই আসিফ ভাই ভাই আপনাকে আমি আসিফ ভাই রেফারেন্স আমাদের দেখিয়ে দিচ্ছি বাংলাদেশে তো রেফারেন্স দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি রেফারেন্স আচ্ছা দেখিয়ে দিচ্ছি না 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 আপনাকে না আমার ইলেকট্রিক চাই আমার না না কথা আপনি বলেন যে লিখিত কথাগুলো বলছেন এখন তো একদম তো আমাদের রেফারেন্স বাংলাদেশে দেখাই নাই খ্রিস্টান আপনি যে থাকে কথা বলছেন ভাই হিন্দু থাকে বৌদ্ধ থাকে কই আমরা তো তাদেরকে তো কোনো রকম এমন সাপ্রেস করছি না যে তোমরা মুসলমান হতেই হবে কই আমরা তো সেরকম জেহাদ নিয়ে তাদেরকে আক্রমণ থেকে এমন কারণ কোনো আমরা একটা ইসলাম থেকে পয়েন্ট দূরে আপনি সরে গেছি দেখাতে তো পারবেন ভাই আমরা তো ইসলাম থেকে দূরে সরে গেছি বলে আমরা এগুলো করতেছি না কিন্তু ইসলাম যদি থাকতো তাহলে হিন্দুদের এই দেশে থাকতে হলে জিজিয়া কর দিয়ে থাকতে হইতো আপনাকে আমি না আমি তো ভাই জিজিয়া মুখের করাটা কথা বলবো না ভাই সবাই দিবে একটা ভাই দেশের আপনাকে তো আমি মুখের কথা বলবো না ভাই আরে আপনাকে আসিফ আমি ভাই একটা আপনাকে দেশ আমি আপনাকে আমি না না মুখের রেফারেন্স কথা না দেখিয়ে দিচ্ছি আমার ভাই কথা আপনি এটা হচ্ছে ভাই আল হিদায়া গ্রন্থ আল হিদায়া গ্রন্থে হ্যাঁ আমি জানি জিহাদ আপনি দেখাবেন ভাই আমাকে ভাই হ্যাঁ ভাই ভাই আপনাকে আমি রেফারেন্স দেখিয়ে দিচ্ছি আমি তো মুখের কথাতে আমাদের আপনার মুখের কথাতে বা আমার মুখের কথাতে তো কিছু যাবে আসবে না আমি আপনাকে দেখাই দিচ্ছি জিহাদ সংক্রান্ত বিষয়গুলি ফিকা পরিভাষায় কি বলা হয় শাব্দিক অর্থ শরীয়তের পরিভাষায় কি বলা হয় এটা হচ্ছে আল হিদায়া গ্রন্থের জিহাদ অধ্যায় এখানে বলা আছে ভাই সমগ্র মুশরিক দলকে হত্যা করো যেমন তারা তোমাদের সমগ্র দলের বিরুদ্ধে লড়াই করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী জিহাদ কিয়ামত পর্যন্ত কার্যকর বিধান জিহাদ কিয়ামত পর্যন্ত কার্যকর বিধান এবং তা ফরজ হিসেবে এটা কিয়ামত এটা পর্যন্ত কিসের স্থায়ী হিসাবে থাকবে শুধু কি দেখা আছে তো নিচে নিচে আছে এটা তো কি সেটা ইস্যু লেখা আছে মানে নিচে কি সেটা লেখা আছে নিচে সেটা লেখা আছে হ্যাঁ আমি জি পড়ে বলেন শোনাচ্ছি বলেন একটু অপেক্ষা করেন শুধু আল্লাহর দিনের মর্যাদা প্রতিষ্ঠার জন্য এবং বান্দাদের থেকে দুষ্কৃতি রোধ করার জন্য এটাকে ফরজ করা হয়েছে এখানে কি বলা আছে দেখেন আল্লাহ তাআলা বলেছেন তোমরা বের হয়ে পড়ো লঘু রণসম্ভার মহা কিংবা পুরু রণসম্ভার সহ সূরা নম্বর 9 আয়াত নম্বর 41 এখানে দেখেন বলা আছে সাধারণ যেহেতু কাফেররা সূচনা না করলো এখানে লেখা আছে যে কাফেররা সূচনা না করলেও প্রয়োজন হওয়া মাত্র তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ মানে কাফেররা যদি নিজেরা সূচনা না করেও তাহলেও আপনি যখনই প্রয়োজন মনে করবেন তখনই তাদের বিরুদ্ধে লড়াই করা ফরজ এখানে দেখেন বলা আছে মুসলিম বাহিনী যখন দারুল হরবে প্রবেশ করে তখন কোন শহর বা দুর্গ অবরোধ করবে তখন তাদের ইসলামের প্রতি দাওয়াত দিবে যদি তারা দাওয়াতে সাড়া দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত থাকবে কেননা উদ্দেশ্য হাসিল হয়ে গেছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা পর্যন্ত লোকেদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আদিষ্ট হয়েছি আর যদি তারা সাড়া দানে বিরত থাকে তাহলে তাদেরকে জিজিয়া প্রদানের আহ্বান জানাবে পরিষ্কার হ্যাঁ বলা তো আছে এই তো জিজিয়া হচ্ছে এই কথাটা এই ভাই কথাটা একটু এই কথাটা মানে এই আগে একটু কথাটা রেফারেন্স রিভিল করে তো নেন একটু রেফারেন্স করে নেন জি জি আমি পড়ছি জিজিয়া হচ্ছে লড়াই হ্যাঁ হ্যাঁ থেকে আমি বিরত জানছি থাকার পন্থা সমূহের অন্যতম যাদের থেকে আসিফ জিজিয়া ভাই গ্রহণের আসিফ ভাই বিধান রয়েছে জিজিয়া এইরকম ব্যয় করবে যে তাদের জিজিয়া রক্ত কর দেশ আমাদের রক্তের সেটা মতো তো নিরাপদ সবাইকে হয়ে যায় দিতে হবে মুসলিম নন মুসলিম তখন একটা আল্লাহ একটা ছাড়া কোনো দেশকে ইলাহ নেই একটা এই চালাতে হলে সাক্ষ্যপ্রদানের একটা দাওয়াত দেশের দাও এছাড়া ইসলামের দাওয়াত প্রদানের মাধ্যমে তারা জানতে পারবে যে দিনের বিষয়ে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি এখানে পরিষ্কারভাবে ভাই বর্ণনা করা আছে যে পৃথিবীতে জিহাদ মানে মানে অস্ত্র সহ জিহাদ সেটা হচ্ছে কেয়ামত পর্যন্ত বলবৎ আইন এবং এটা হচ্ছে ফরজ ভাই জিহাদ অধ্যায়টা একটু পড়ে দেখেন আমি তো মুখের কথা বলতেছি না এখন আমি রেফারেন্স না না সহকারে না আমি বলতেছি আমি আপনি যেগুলো ঠিক আছে বলতেছেন আপনি সেগুলো হচ্ছে রেফারেন্স মুখের সহকারে কথা বলছেন
কিন্তু আপনি কিন্তু আপনি যে ভায়োলেন্টের কথা বলছেন, যে চুরি তরবারি দিয়ে তাদেরকে বাই ফোর্স তাদেরকে বলতে হবে, এই সেই দিনটা আর এখন নেই। এখন আমরা কে বলেছে সুন্দর কথা এটা, বলে কে বলেছে এটা, এই কার্যত দিনটাকে ভাবে, নেই, কে বলেছে, কোন আলেম বলেছে? যে কোন আলেম বলছে বিদায় হজের ভাষণের সময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মিথ্যা কথা সাল্লাম কি বল বলছে, লাকুম ভাই, দিনুকুম মিথ্যা কথা, আলিয়া এটা দিন। মিথ্যা কথা ভাই, এটা মিথ্যা কথা ভাই, আসিফ ভাই ভাই আসিফ ভাই মিথ্যা না, কথা, এখন এখন ভাই এখন মিথ্যা না, কথা, এখন এটা আমি একটা, আমি যদি কোন একটা আলেম বলেছে? আপনি লোককে রেফারেন্সটা দেন, একটা আপনি লোককে যদি রেফারেন্সটা দেন, এই ভালো আলেম, পথে এই আনতে আলেম চাই বলেছেন, ইসলামের আপনি রেফারেন্স, রেফারেন্সটা দেন আমাকে, আপনি আমাকে রেফারেন্সটা দেন যে এই ইসলামিক স্কলার, যেমন ধরেন ইমাম আবু হানিফা, অথবা ধরেন ইবনে কাসির, বা ধরেন ইবনে আব্বাস, বা ধরেন মানে ধরেন জালালাইনের যে লেখকরা, ওনারা বলেছেন যে এই ওই ওই জিনিসটা ওই সময় বলবৎ ছিল, এখন আর বলবৎ নাই। সেই বইয়ের রেফারেন্সটা আমাকে দেন যে কোন বইতে লেখা আছে, কোন ইসলামিক স্কলার এটা দাবি করেছে যে এটা ওই সময়ের জন্য নাজিল হয়েছিল, পরে আর বলবৎ নাই, বাতিল হয়ে গেছে। এটা কে বলছে আপনাকে? কোন কোন ইসলামিক স্কলারের বই থেকে পাইছেন আপনি এই কথা? ভাই বানায় বানায় বলেন না ভাই, ইসলাম সম্পর্কে আপনি বানায় বললে আপনার ইসলাম এমনিতেই মানে দুর্বল হয়ে এটা যাবে, আমি তো, আপনি কুফরি করবেন। না 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 এটা আচ্ছা আসিফ ভাই, আসিফ ভাই আরেকটা কথা বলি আপনাকে, না না আপনি আমাকে সবাই বলেন, ভুলে আপনি যদি যে কথা কথাটা না দাবি বলো, করেছেন এটা কোন যা স্কলার আপনি বলেছে? সাথে যার সাথে ভালো ভাই আপনি যে কথাটা দাবি হলো করেছেন এটা মুশফিকুর ইসলামের কোন স্কলার এইরকম দাবি করেছে ভাই? মিনা, মুশফিকুর মিনা, আপনার সাথে যে কথোপকথন হয় যে হয় অত্যন্ত সুন্দর এবং যৌক্তিক ভাবে, এবন যেগুলো আপনার ভুল ভ্রান্তি হ্যাঁ সেটা পর্যন্ত কি আপনি বলেন, স্বীকার করে নেন, কিন্তু ওই পর্যন্ত মুশফিক মিনার আর আপনার পর্যন্ত তো আমরা যেতে পারবো না। তো আমার, আমরা যারা বেসিক ওটা তো আমাদের থাকতে হবে না ভাই মুশফিক আসিফ ভাই, মিনার আমি ভাইও রাইট? এটা স্বীকার করেছেন যে আক্রমণাত্মক জিহাদ, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, মুশফিক মিনার ভাইও এটা বলেছেন যে আক্রমণাত্মক জিহাদ ইসলামে আছে, এবং এই জিনিসটা ইসলামে একদম সহি হাদিস, এইগুলা আমি যেইগুলা রেফারেন্স দিয়েছি সেই রেফারেন্স গুলা সহি রেফারেন্স, মুশফিক মিনার ভাইও এই কথা বলে গেছে আমার লাইভে এসে, ঠিক আছে। হ্যাঁ আমি যে জিনিসগুলো ভুল করেছি, আমি ওয়ারাকা বিন নওফেলের সাথে মানে মোহাম্মদের যে কথোপকথন সেই বিষয়ে একটা ভুল করেছিলাম, সেটা তো আমি স্বীকার করেছি, হ্যাঁ সেটা আমার পড়াতে ভুল ছিল, আমি যে জায়গা থেকে পড়েছিলাম সেই রেফারেন্সটা আমি ঠিকভাবে বলতে পারি নাই, কিন্তু ভাই অন্য রেফারেন্স গুলো তো ভুল না তো, সরি, তাই না? না না আমার, মানে আমি আমার কথা হলো আমি যে যেটা বলছি আসিফ ভাই, আপনাকে আমার যে, কথা হলো আপনি একটু জি বলেন, হ্যাঁ ভাই বলেন ভাই, হ্যাঁ হ্যালো, আপনার, আপনি কি আমার কথা অনেকক্ষণ পরে হ্যাঁ শুনতে আমি পাচ্ছেন না? বলছি আমি কি বুঝতে আসিফ, পারছি না আসিফ আপনি, ভাই, হ্যাঁ একটু নেটের একটু ডিস্টারবেন্স আছে, একটু আচ্ছা কেটে কেটে কথা আসছে। আচ্ছা আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে যে আমরা যে সমস্ত মুসলিম আছি ইন জেনারেল, তাদের বেসিক যে জিনিসটা, সেই মনে করি 5-6টা জিনিস থাকলেই আমি মনে করব যে উই আর গুড মুসলিম। না সেটা না কি? না সেটা হলো আমাদের 5 বক্ত নামাজ পড়তে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, শুনেন, আমরা মিথ্যা কথা বলবো না, কাউকে ধোকা দেবো না, এবং হালাল খাবো, সুদ খাবো না, এবং ইয়ে কারণে এই জিনিসগুলো যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আর যেই সমস্ত রিসার্চের বস্তু আছে, যে জিনিসটা আপনারা করেন, মুশফিক মিনার ভাই করে, তারপরে হাসান ভাই ওরা করে, এরা তো বিরাট আলেম ওলামার ব্যাপার, ওরা আমাদের ইন জেনারেল আমি যেগুলো তো আছে আলেম সেগুলো আলামা তো না আমরা ভাই, আমি আলেম কথা আলামা না বলতে ভাই, পারি আমি একজন যে নাস্তিক যে আপনারা, না না আপনি এক আলেম ওলামা না, কিন্তু আপনি তো একটা স্কলার, আপনি তো না, আমি সেই স্কলারও সম্যক না ভাই, জ্ঞান রাখেন যেটা আমার একটু ভিতরে আধটু নেই। জ্ঞান রাখি, কিন্তু আমি ইসলামের কোনো স্কলারও না ভাই, অবশ্যই না, অবশ্যই যদি এরকম স্কলার আপনি না হতেন, নিশ্চয়ই আপনার এত পারদর্শিতা থাকতো না, যেহেতু আপনি ডিবেট করেন এবং যুক্তি তর্ক আপনারা করেন প্রত্যেক স্কলারের সাথে, সেই হিসাবে আমি বলছি আর কি যে ইউ আর স্কলার, এটা এটা জি, এই জন্য আপনাকে আমি স্যালিউট করি যে আমি কথা শুনি। হ্যাঁ তবে কথা হচ্ছে কি, তবে একটা কথা কি আমি আসিফ ভাই বলি, আপনার সাথে আমার সাথে আরেকটু দ্বিমত আছে। কথা হলো কি, আমি দেখছি অনেক সময় যে সমস্ত মুসলমান মুসলিম ব্যক্তিরা যারা অনেক সময় সম্যক জ্ঞান ধারণ রাখে না, তাদেরকে আপনি কিছু অশ্লীলতা কথা বলেন, কটূক্তি কথা বলেন, এই সমস্ত কথা বলেন, এইটা জিনিসটা আমার কাছে আসিফ ভাই অনেক সময় মানে এই জিনিসটা আমি মেনে নিতে পারি না, যে আসিফ ভাইয়ের মতন একজন ব্যক্তি বিশেষ হাইলি এডুকেটেড পার্সন, এবং যদি এরকম আপনি তার সাথে ভুল হয় তাহলে তার জিনিসটা আপনি অফ করে দেন, তার সাথে আপনি কথা বলেন না, কিন্তু আপনি করে দিয়ে তাকে না মানে মা, সেও হ্যাঁ যখন আমি বুঝতে গলদঘর্ম পেরেছি ভাই, কথা বলে অনেক সময় গালাগালি করে, আপনিও তার প্রতি উত্তর করেন আসিফ ভাই, না এটা এই বুঝতে জিনিসটা পেরেছি ভাই, আমি আপনি আমি এটার জন্য কখনো খুবই আমি দুঃখিত, এক্সপেক্ট করি না। না এটার জন্য ভাই আমি খুবই দুঃখিত যে মাঝে মাঝে আমার মেজাজটা খারাপ হয়ে যায়, কারণ হচ্ছে আমাকে প্রচুর গালি গালাজ করা হয়, আপনাদের যে মুমিন ভাইরা আছে তারা প্রতিদিন না আমার না বউ বাচ্চা সহ, না 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 হ্যাঁ না 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 আপনি না কি না কল্পনা করতে আসিফ ভাই পারবেন না সেরকম যদি এমন ভাই, আপনি 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 কল্পনাও করতে আমি পারবেন না যদি আমার বউ সেরকম, বাচ্চাকে কি পরিমাণ গালি গালাজ করা আমি হয়, আমাকে জানি কি হইতে পরিমাণ পারে, গালি গালাজ হইতে করা পারে, হয়, তাহলে ওই সমস্ত লোকদেরকে, ওই সমস্ত লোকদেরকে আপনি বর্জন করবেন যাদের সাথে আপনার কথা মিল হবে না, যখনই বুঝতে পারবেন যে এই লোকটা আমার সাথে অদ্ভুত আচরণ করছে, অশ্লীলতা করছে, তাকে অফ করে দেন, না কিন্তু না অফ তাকে করা নিয়ে যায় না যদি ভাই, আপনি আমার অফ করা আমাদের যায় না, বিভিন্ন নবী আইডি করিম নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এবং এদের কথা রেফারেন্স টেনে যদি আপনি বিতর্ক টেনে আনেন, তাহলে কারো কারোর অনুভূতিতে আঘাত হানা, না এটা না না আদৌ
মানে না না মানে অনুভূতিতে আমি আঘাত করবো অবশ্যই, অনুভূতিতে আঘাত অবশ্যই আমার করতে হবে, কারণ আমি যদি মনে করি যে আপনার বিশ্বাসটা ভুল বা মিথ্যা বা ক্ষতিকর তাহলে আমি অবশ্যই আঘাত করবো। কিন্তু আপনি যেই পয়েন্টটা বলেছেন যে কটু কথা বলা বা বাজে কথা বলা, সেটা আপনি ঠিক বলেছেন যে আমি মাঝে মাঝে মানে রেগে গিয়ে বাজে বাজে কথা বলেছি, এটা এটা জি সত্য। জি জি কিন্তু ভাই আমার রেগে গিয়ে আমার আপনি জিনিসটা ইয়ে আপনি করেন, আপনি একটু চিন্তা করে দেখেন যে আমাকে যে পরিমাণ গালি গালাজ করা হয়, আমার তো, আমিও তো একজন মানুষ তো, আমার তো মানে মেজাজ টেজাজ তো খারাপ হয় তাই না, এত প্রচুর পরিমাণ গালি গালাজ না না করলে তবে বা আবার একটা কথা শুনেন, না একটা কথা আছে ভাই, আমি বলি আর কি, যে সমস্ত লোকরা আপনাকে গালি গালাজ করে, আমাদের ইসলামও কিন্তু এরকম অশ্লীলতা গালাগালি সমর্থন করে না। আমি আপনার সাথে কথা বলতে পারি, আমার সাথে আপনি ডিবেট হইতে পারে, দ্বিমত পোষণ হইতে পারে, কিন্তু সেখানে গালাগালি প্রশ্ন আসবে কেন? যদি সেরকম ধরনেরই আমার সাথে যদি কারো ই হয়, আমি তার সাথে কথা বলবো না। কিন্তু আপনি যদি এটা কন্টিনিউ করে, যদি আপনি যদি তাদের পর্যায়ে চলে যান, তাহলে তো সেই জায়গার ভিতরে আপনি আর রইলেন না, হ্যাঁ সেটা সেই ঠিক জায়গার বলেছেন, ভিতরে সেই আপনি সমালোচনাটা আপনি আবিষ্ট আমার হতে করতে পারেন, পারলেন। এটা এই আপনার এই সমালোচনাটা আমি গ্রহণ করলাম, আপনি ঠিক বলেছেন যে মাঝে মাঝে আমার মেজাজটা একটু বেশি খারাপ হয়ে যায়, তখন আমি একটু একটু না উল্টা না পাল্টা না প্লিজ কথাবার্তা বলি, ডোনট সেটা ঠিক বলেছেন। ডোনট ক্লোজ ইউ টয়টা পারবে না, না না এটা আপনি করবেন না। আপনি আপনি যদি সত্যি যদি কারো ভালো দিক দিয়ে আপনি ইয়ে করতে চান, তাহলে সেরকম আদর্শ, সেরকম সুন্দর পলাইটলি আপনি তাদেরকে বুঝাবেন। আর তারা যদি সেরকম বুঝতে না পারে বা তারা যদি গালি গালাজ করে, তাহলে তাদের সাথে কথা বলেন না আপনি। না না তারা কথা আপনার এত সাথে ভালো সহজ না ব্যবহার ভাই, করে কথা ব্যাপারটা এত বলবে, সহজ না তো ভাই, অনেকগুলো আইডি নিয়ে করে কি, অনেকগুলো আইডি নিয়ে মানে নোংরা নোংরা ছবি টবি বানায়, পর্ন ছবি টবি বানায়, আমার বাচ্চার ছবিটা নিয়ে এত নোংরা নোংরা তো ছবি অ্যাভয়েড বানায় তারা, করেন তাদেরকে, আপনি অ্যাভয়েড তাদেরকে করে জোক আমি দেন, আমি কত তারা জোক হাজারকে দেন আমি অ্যাভয়েড যখনই। করবো, কত হাজারকে, ওরা তো মানে হাজারে হাজারে পঙ্গপালের মতো ধরে, তারা হচ্ছে ইনবক্সে আমাকে পঙ্গপালের মতো মেসেজ করে, হাজারে হাজারে মেসেজ করে ভাই, আমার মোবাইল গরম হয়ে যায় তাদের মেসেজের তাহলে টেনশনে, আমার মোবাইল এই গরম জন্য হয়ে যায়। আচ্ছা এই জন্য আসিফ ভাই, ওরা খারাপ হবে দিকে আপনিও কি খারাপ হবেন? সেটা ঠিক বলেছেন আপনি, আপনি আমার এই সমালোচনা আপনি আমার করতেই পারেন, কিন্তু ভাই আমার বিষয়টা তো বুঝতে হবে যে আমি একটা সহি তাহলে হাদিসের আপনি রেফারেন্স তো দিতেছি, আমি একটা সহি হাদিসের রেফারেন্স দিতেছি, আমাকে এসে হুদাই গালিগালাজ করে যাচ্ছে দিনের পর দিন, গালিগালাজ করে যাচ্ছে, আমি তখন আপনি অফ করে দেন, সহি ঠিক আছে? হাদিসে যখন লেখা আপনাকে আছে সেরকম তারা ভাই, হাদিসে লেখা আছে হযরত মোহাম্মদ মারিয়া কিবতিয়ার সাথে যৌন সম্পর্ক করেছে, সে ছিল একজন বাদী, সে ছিল বাদী, হ্যাঁ এটা সহি হাদিসের বর্ণনা, সুনানে নাসাই শরীফের 3961 নম্বর হাদিস, সহি হাদিসের একদম তাহকিকৃত হ্যাঁ, সহি সেটা হাদিসের তখন বর্ণনা, জায়েজ এন্ড ছিল। আমি ভাই সহি হাদিস দিয়েছি, না না আমাকে এসে আসিফ গালিগালাজ ভাই, করতেছে মারিয়া দিনের পর কিবতি দিন, রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিন, উনি তো ওই তখনকার সময় এটা তো না জায়েজ না ছিল, উম্মুল মোমিনিন ছিলেন না ত্রিতদাস উনি, প্রথা এটা জায়েজ উম্মুল ছিল। মোমিনিন ছিলেন না উনি, উনি বিশ্বাসীদের মাতা না ছিলেন না তবুও ভাই, হযরত মোহাম্মদ তাকে বিশ্বাসীদের মাতা বলেন নাই, উনি দাসী ছিলেন, উনি না কি তবুও বিশ্বাসীদের উনি মাতা বলেন নাই, উনি ওনার ওনার স্ত্রীদের ভিতরে উনি উনি উনিও আমাদের উম্মুল মুমিন, যাই হোক হোয়াট এভার ইট ইজ। এখন আমি না না আপনাকে আসিফ ভাই একটাই কথা বলবো, আপনি উনি আমার দাসী এটা ছিলেন আমার ভাই, আদেশ না, সহি এটা আমার হাদিসের বর্ণনা আছে, উপদেশ। সমস্ত রেফারেন্স আছে যে উনি দাসী ছিলেন, দাসী এবং পরবর্তীতে উম্মে ওয়ালাদ ছিলেন, উম্মে ওয়ালাদ মানে হচ্ছে কি সন্তানের মাতা, বিবি বউ না কিন্তু সন্তানের মাতা, মারিয়া কিবতিয়া সরি, প্রথমে ছিলেন বাদী, পরে হয়েছেন সন্তানের মাতা, সন্তানের নাম ছিল ইব্রাহিম, যে 16 বা 18 মাস ইব্রাহিম বয়সে মারা আসলাম, গেছিল, হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ ওইটা হচ্ছে হ্যাঁ মোহাম্মদের হ্যাঁ বাচ্চা, ছেলে মোহাম্মদের এটা ছেলে ঠিক, ইব্রাহিম, অথেন্টিক, ইবনে জি জি আবদুল্লাহ, জি জি ইব্রাহিম ইবনে জি মোহাম্মদ, হযরত ইব্রাহিম, জি 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 হযরত ইবনে ইব্রাহিম মোহাম্মদ, জি উনি আবার এটা আরেক অথেন্টিক, নবী, এটা ওনার নামই নাম রাখা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হতে পারে, এটা হতে পারে না। এখন যাক, এখন আমি এত বিতর্কে, যেহেতু আমি এতটুকু মানে ইসলামের সম্যক মানে জ্ঞান রাখি না, এবং কোরআন সম্বন্ধে শুধু আমি রিসাইট করতে পড়তে পারি, কিন্তু অনেক অর্থ পারি না, যেটা আমার ইয়ে, কিন্তু আমি যে বেসিক জিনিসটা আমার জানি, যে জিনিসটা আমি করি আর কি, যেমন আমার ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, এবং এদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, ভালোবাসি, প্রতিবেশীকে হেল্প করি এবং ইয়ে করি, এই এইগুলাই তো আমাদের ইসলামে বলা আছে, এই রুলস গুলা। এবং একটা কথা ঠিক, আই উইল নট অ্যাসোসিয়েট এনি ওয়ান টু অলমাইটি আল্লাহ, আমি করব না। যদি সেটা আমি করি, তাহলে আমার তো একটা বিষয় আছে যে একত্ববাদ হিসেবে, এবং আল্লাহকে যদি আমি অ্যাসোসিয়েট অন্য পার্টনার করি, তাহলে সেখানে আমি কাফের হবো, কিন্তু এই জিনিসটা আমি মানবো না। আচ্ছা আসি ভাই, এখন কারণ আমি আপনাকে আগেই বলছি যে এখন গোল্ড কাপ হচ্ছে, সবাই ডিজার্ভ করে যে ক্রিকেটে ওয়ার্ল্ডে গোল্ড কাপ নেওয়ার জন্য কম্পিটিশন করে, তো আমাদেরও তো সেরকম একটা রিওয়ার্ড দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে যে যারা মুত্তাকি এবং মুমিন এবং যারা খুব ইসলামের খুব দর্শনকে খুব ভালোভাবে নিবে, দে উইল ইন্টার দ্য হেভেন। উনি বলাই আছে যে 72টা কাতারের ভিতরে 71টা কাতারই জাহান্নামী হবে, একটা কাতারই জান্নাতি হবে, ওই আমাদের মুসলমানদের ভিতরে, এবং এটি অথেন্টিক হাদিস। এবং কারা যাবে? ওই সমস্ত লোকরা যারা নামাজ পড়ে ঠিকই, কিন্তু বাইরে আসে তারা সুদ খায়, তারা ঘুষ খায়, তারা বিভিন্ন ধরনের অশ্লীলতা কাজ করে, অ্যাডাল্টারেশনে জড়িয়ে পড়ে, তো দে আর টোটালি মুসলিম। আচ্ছা, কিন্তু ভাই আমি আসলে শুধু আপনি আপনাকে আপনি বলছি, আমি শুধু আপনাকে বলছি যে আপনি যখন ইসলামটা পালন করতেছেন, আপনি একটু জেনে বুঝে কোরআনে কি লেখা আছে, হাদিসে কি লেখা আছে, জেনে বুঝে তারপরে পালন করেন, তারপরে আপনি মাথাটা খাটান, যুক্তি খাটান, তারপরে তো আপনি পালন করেন, সেটাতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু অন্তত জেনে বুঝে পালন করেন। না না আপনি সে কোরআনও যদি না জানেন, শুধু তো যদি আমি মনে করেন যে আমি নামাজ পড়ছি, আমি সুদ খাই নাই, আমি বেহেশতে চলে যাব, ভাই এইটা তো কোনো কিছু হলো না, আপনার তো জানা উচিত যে আপনি যেই ধর্মটা পালন করতেছেন সেটার ভিতরে বইয়েতে কি লেখা আছে, কোরআনে কি লেখা আছে, হাদিসে কি লেখা আছে, এটা তো সবার জানা উচিত, মানে কোরআনে যুক্তি কোরআনে যতটুকু যেই আমি আমি ভালো যেই সমস্ত জিনিসগুলা আমার আমার সোশ্যাল জীবনে, আমার ব্যক্তি পার্সোনাল জীবনে যেটা আমার সুন্দর কাজে আসবে, যে জিনিসটা আমি আমার কোরআন এবং হাদিস থেকে পাইছি, সেই জিনিসগুলো আমি ইমপ্লিমেন্ট করছি।
কিন্তু কিন্তু ওই জিনিসটা আপনার কি কাজে আসবে? না না, ওই জিনিসটা আপনার কি কাজে আসবে যে অমুসলিমদেরকে যে নিকৃষ্টতম জীব বলা হয়েছে কোরআনে, এটা আপনার ভাই কোন কাজে আসবে? নো 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 আসি ভাই, আসি ভাই, নিকৃষ্ট আপনি বারবার এই জিনিসটাকে হাইলাইট করেন, নিকৃষ্টতম নিকৃষ্টতম ওই ওই জিনিসগুলো এখন বাদ দেন, এখন বর্তমানে তো না না, নিকৃষ্ট বাদ দিব কেন ভাই? কোরআনের একটা আয়াতকে আপনি বাদ দিতে পারবেন ভাই? কোরআন কি কোরআনের একটা না আয়াতকে না আপনি আপনি বাদ দিতে বলেন পারবেন? কোরআনের একটা না না আয়াতকে বাদ আপনি বাদ মানে দিতে কি বলতেছেন কেন? কিভাবে না কিভাবে না বলেন কোরআনের ভাই? আয়াতকে তো কোনো প্রকারই বাদ দেওয়া যাবে না, তাহলে আপনি আমার কিভাবে বাদ কথা দিব আমি? বুঝেন না, তাহলে হ্যালো সরি, হ্যাঁ ভাই, কিভাবে বাদ দিব কোরআনের আয়াতটাকে? আমি কিভাবে বাদ দিব ভাই? না না আমি বাদ দিতে, আমার কথা হলো যেই সমস্ত জিনিস অনেক আধ্যাত্মিক জিনিস আছে ইসলামের ভিতরে, অনেক মানে আপনি জিনিসগুলো স্বীকার আছে করতেছেন কোরআনের যেগুলো ভিতরে কিছু আমার খারাপ জিনিস আছে, আবার ভালো জিনিসও আছে, ভালো নো জিনিস নো নো আমরা নো পালন নট এট করি অল, নো 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 তাহলে? নো নো, ইসলামিক একটা সংবিধান, একটা সংবিধান এবং আইন, এবং এটা দেওয়া আছে, এটার তার মানে মানে অমুসলিমদেরকে যে লিমিটেশন নিকৃষ্ট আমাদের জীব ধর্মের বলে মধ্যে গালি রয়েছে। গালাস করা হইলো, সেটা একটা ভালো জিনিস আপনি বলতে চাচ্ছেন? সেটা না একটা ভালো কাজ? নিকৃষ্ট জীব তখনকার সময় হইতে পারে, না না, তখন তখনকার সময় কোরআন হইতে, আসি কোরআন ভাই কখনো কোরআন কখনো কোনো নির্দিষ্ট সময়ের জন্য নাজিল হওয়া কেতাব না ভাই। কোরআন হচ্ছে কেয়ামত পর্যন্ত, একদম কেয়ামত পর্যন্ত নাজিলকৃত কেতাব। এর আগে যে কেতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল বিশেষ সময়ের জন্য, যেমন মুসার উপরে যে যেটা নাজিল হয়েছিল, বা ধরেন জি বা হ্যাঁ ধরেন সেটাই তো বলছিলাম, ঈসার দাউদ উপরে যেটা আলাইহিস নাজিল সালামের সময় হয়েছিল, ছিল দাউদের উপর খলিফা, যেটা জি নাজিল জি হয়েছিল জি সেটা ছিল হ্যাঁ বিশেষ সময়ের জন্য, কিন্তু মুহাম্মদের উপর যেটা নাজিল হয়েছে সেটা হচ্ছে জি কেয়ামত পর্যন্ত বলবৎ ভাই। এটার একটা সুরার একটা আয়াত আপনি বলতে পারবেন না এটা সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল? অ্যাবসলুটলি কারেক্ট, এটা এটাতে কোনো দ্বিমত নাই, এটাতে আমি কোশ্চেন করি, এটাতে কুরআন যেটা সেটা এটার ভিতরে কোনো ইমপিউরিটি নাই, পিউরি তাহলে এবং তাহলে আপনি রিভিল কিভাবে ফ্রম বলতেছেন অলমাইটি এই সুরার এই আয়াতটা আল্লাহ, সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল, এটা আপনি কিভাবে বলতেছেন তাহলে? আমি তো বুঝলাম না ভাই, আপনি আপনি কোন সেই জন্য যুক্তিতে বলতেছেন যে না এই না এই আপনি আয়াতটা সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল? এটা কোথা থেকে পাইছেন আপনি ভাই? কোন যা কে বলছে, কোন স্কলার বলছে আচ্ছা এটা? তাহলে একটা, তাহলে আসি ভাই একটা কথা বলি, আগে আগেকার সময় মদ হালাল ছিল, মদের মদ হালাল ব্যাপারে ছিল, তিন নম্বর সুরা যেটা মদের ব্যাপারে নাজিল না হয়েছে, না তৃতীয় সুরা যেটা মদের হ্যাঁ ব্যাপারে নাজিল হয়েছে, এই তৃতীয় সুরাটা হচ্ছে ইসলামের শরীয়ত, ইসলামের আইন, এবং এইটাও হচ্ছে, এই যে জি এটা হচ্ছে ইসলামের শরীয়ত, ইসলামের আইন, যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, এটা হচ্ছে ইসলামের শরীয়ত, মানে এটা পরিষ্কার ভাবে বলা ভাই। মুসলমানদের দৃষ্টিতে না একদম অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম, তাদের তাদের আত্মা হচ্ছে অপবিত্র। ইবনে কাসির বলছে তাদের আত্মা হচ্ছে অপবিত্র, তারা হচ্ছে নোংরা, তারা হচ্ছে অপবিত্র, ঠিক আছে? আল্লাহ পাক নিজে বলছে যে তারা হচ্ছে নোংরা, তারা হচ্ছে অপবিত্র, তারা হচ্ছে বানরের জাত। এই সমস্ত গালিগালাজ করা হয়েছে ভাই আপনার কোরআনে অমুসলিমদেরকে, এইভাবে গালিগালাজ করা হয়েছে ভাই, এবং এই আয়াতগুলো কিয়ামত পর্যন্ত প্রযোজ্য, কি বলেন ভাই? আসিফ ভাই, এখন এখন কথা আচ্ছা আসিফ ভাই, তাহলে আপনি কোরআনকে নিয়ে এরকম হাইলাইট করতেছেন বিভিন্ন রকমের কোথায় কি আছে, তো হাউ অ্যাবাউট খ্রিস্টানিটি, বৌদ্ধিস্ট এবং অন্যান্য তাদের রিলিজিয়নের ব্যাপারে তো আপনাকে কোনোদিন কথা বলতে দেখি না, সেগুলো আমি সেগুলোরও আপনি আমাকে বিরুদ্ধে, এটাই বলেন সেগুলোরও আমি বিরুদ্ধে, যে বাইবেলের কোথায়, আমি তো বিরুদ্ধে। দেখিনি কোনোদিন শুনি কিন্তু না, আমি আমি তো ভাই সেই বাইবেলের উপর এক্সপার্ট না, আমি তো কোরআন হাদিসের উপর এক্সপার্ট, আমি কোরআন হাদিস বেশি পড়ছি, বাইবেল তো আমি এত ভালোভাবে পড়ি নাই। কোরআনের খুঁটিনাটি না না বিষয় ওইখানকার ভাই, কিতাবে তো ভাই আমি তো জি মুসলমান পরিবারে জন্ম হয়েছি, হ্যাঁ, এখন আমি যখন মুসলমান ছিলাম জি তখন তো আমি অনেক ভালো মুসলমান ছিলাম, অনেক কঠিন মুসলমান ছিলাম, এই কারণে তো আমি কোরআন হাদিস তামা তামা করছি পড়ে, কোরআন হাদিস সিরাত এগুলো তামা তামা তাফসির সব তামা তামা করছি পড়ে, পড়া পড়ালেখা করে, হ্যাঁ, মোটা মোটা বই আমার বাসায় ভর্তি ছিল বই, ইসলামের বই আমি পড়ে তামা তামা করছি, কিন্তু বাইবেল তো আমি এত তামা তামা করে পড়ি নাই ভাই। বাইবেল তো আমি প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড যে পড়তে হয় সেটা তো আমি পড়ি নাই, আমি কোরআন হাদিস মানে তাফসির এগুলো আমি ওয়ার্ড টু ওয়ার্ড মানে একদম গবেষণা করে পড়ালেখা করছি, বাকিগুলো তো আমি সেভাবে পড়ি নাই, আমি সেই কিভাবে জন্যই তো বলবো? বলছি হ্যাঁ আসি ভাই, এই জন্যই তো আপনার সাথে সবচেয়ে ভালো ম্যাচ করে কার সাথে আমি দেখছি, একমাত্র মুশফিক মিনার ভাই, যেহেতু উনি ইসলামিক স্কলার, ওনার সাথে আপনার সাথে আমি দেখি এত সুন্দর ভাবে, কত সুন্দর, কোনো এটার ভিতরে কোনো বাচন নাই, আর আরেকজন আছে ওনাকে একটু করবো না, উনি এক্সাইট হয়ে যায়, সে হইলো আমাদের হাসান ভাই, উনি আছে, তো আপনি কার কথা খেলেন, বললেন ভাই, বুঝতে পারি নাই ভাই কার কথা বললেন। একজন আছে হইলো মুশফিক মিনার ভাই, যার সাথে আপনি অনেক সুন্দর ভাবে আপনি আপনারা একে অপরকে ইয়ে করেন, আরেকজন আছে হাসান ভাই, আচ্ছা, উনি তো মিথ্যা কথা বলে, উনি তো ভাই মিথ্যা বলে, উনি তো মিথ্যা বলে, উনি মিথ্যা বলে, উনি তো সরাসরি কুফরি করেছে। আপনাকে আমি বলি, ইমাম বুখারীর, না এটা হচ্ছে ইমাম আবু হানিফার একটা হাদিস উনি বলেছেন, বিকৃত ভাবে বলেছেন ভাই, যে কাজটা উনি করেছেন সেটা উনি কুফরি করে ফেলছেন, একটা হাদিসকে উনি ওটা ওটা কুফরি আপনি কি বলেছেন আপনি শুনেন উনি কি বলছে, না না ওই ভিডিওটা আমি দেখছি, ভাই। উনি ওইখানে স্বাধীনতাকে উনি স্বাধীনের উচ্চারণ জায়গায় করেছেন, স্বাধীনতার স্বাধীনতার বেলা জায়গায় বলেছেন, জি এটা ভাই সম্পূর্ণ মানে জি অর্থটাকে পরিবর্তন করে দেয়, এবং এটা হচ্ছে সরাসরি কুফরি। ওনার তওবা পড়তে হবে ভাই, ইসলামে ফেরত আসতে হলে ওনার তওবা পড়তে হবে, ওনার আর ইসলাম নাই, উনি আর মুসলমান নাই, না না ওনার উনি ইসলাম গেছে। উনি স্বাধীনার ওনার ওনার ওই ভিডিওটা আমি 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 শুনছি, আমি আপনি যখন লাইভে ছিলেন তখনও কিন্তু আমি দেখছি যে স্বাধীনার কথা বলা হয়েছে, স্বাধীনতার কথা এটা নিয়ে আমি শুনছি, কিন্তু এই বলে যে ওনাকে যে একদম ডিগ্রেড করবেন যে না সে না, ওনাকে ইসলামিক আমি রিগ্রেট স্কলার, করতেছি না না ভাই, ইসলামের নিয়ম হচ্ছে যে আপনি যদি নবীর মুখের কথাকে বিকৃত করেন ইচ্ছাকৃত ভাবে বা অনিচ্ছাকৃত ভাবে, তাহলে আপনার না আপনি তাহলে বিদাত হবে, তাহলে কুপুরি হবে, কুপুরি বিদাত না, কুপুরি সরাসরি কুপুরি, ঠিক আছে? এবং যদি আপনি না দ্রুত না এটা গতিতে এটা আপনার এটা যেটা করতে গ্রহণযোগ্য হবে, না, আপনি যদি ভুলে সেটা করে ফেলেন, তাহলে দ্রুত গতিতে সেটা আবার লাইভে এসে আপনার বলতে হবে যে আমি ভুল করছি, আমি ক্ষমা চাই, আমি তওবা করতেছি। কিন্তু যদি আপনি তওবা না করেন, শিওর আপনি যদি তওবা না করেন, আপনার মানে ইসলাম নাই ভাই, মানে সত্য কথা হচ্ছে যে আপনার হাসান না ভাই এটা কথা ঠিক, সে এটা কথা ঠিক, সে উনি মুরতাদ হয়ে না গেছে। আমাদের আমাদের
আমাদের ইসলামিক স্কলারদের ভিতরে আর কোনো ভুল থাকবে না থাকি যদি তওবা না করে সে যদি লাইভে এসে তওবা না করে তার যদি বিবি থাকে বিবি তালাক হয়ে গেছে ভাই এটা আপনি যে কোনো ইসলামিক স্কলারকে গিয়ে জিজ্ঞেস করেন নবীর সহিহ হাদিসকে যদি কেউ বিকৃতভাবে বলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে তাহলে সেটা সরাসরি কুফরি করা আপনি মুশফিক মিনার ভাইকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন মুশফিক মিনার ভাই বলবে হ্যাঁ নবীর হাদিসকে সহিহ হাদিসকে যদি কেউ বিকৃত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বিকৃতভাবে বলে হ্যাঁ অর্থকে পরিবর্তন করে এটা কুফরি করা এবং তার অতি সত্তর সেই ভুল স্বীকার করে তাড়াতাড়ি এসে লাইভে এসে বলতে হবে যে আমি ভুল করছি আমি আমি ক্ষমা চাই এই হাদিসটা আমি ভুলভাবে উচ্চারণ করছিলাম কিন্তু যদি সে সেটা না এটা আমি সমর্থন করি এবং সে যদি এটা কথা ঠিক ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে তো ভাই মানে মানে একদম তওবা করতে হবে বিরাট না এটা ক্ষমার অযোগ্য ইসলাম যে আবার আবার ইসলামে ফেরত আসতে হবে তার মানে কলেমা পড়ে আবার ইসলাম গ্রহণ করতে হবে না সেই জন্য বিবি থাকলে বিবি তালাক যদি জেনে শুনে এই কাজটা করে যে কুরআন এবং সুন্নাহ হাদিসকে কোনো প্রকারে বিকৃতি করা যাবে না যদি উনি এটা বলেও থাকে তাহলে উনাকে স্বীকারোক্তিমূলক অ্যাকনলেজ করতে হবে যে না এটা আমার ভুল হয়েছে যেমন আপনি অনেক সময় মুশফিক মিনার ভাই আপনাকে কিছু সংশোধনী করতে আপনি বলতেন হ্যাঁ মুশফিক ভাই আপনি ঠিকই বলেছেন আপনি আপনার কথাটা আমি মেনে নিলাম ওই যে কোন গ্রিক ছবি নিয়ে এই জিনিসগুলো আমার ভালো লাগে যাই হোক আসি ভাই এখন কথা হলো কি এত কাদা চুরাচুরি না করে আমাদের জীবন ব্যবস্থাটাকে কিভাবে সুন্দর এবং স্বাচ্ছন্দ্য ভাবে একে অপরের কাদা চুরাচুরি না করে আমরা কিভাবে ভালো থাকতে পারি এবং এই পৃথিবীটাকে বাঁচাইতে পারি সেই জিনিসটার জন্য আমি আপনাকে আহ্বান জানাই। আচ্ছা ভাই এখন এটা কি ইসলামের দিক দিয়ে হবে না কোন দিক দিয়ে হবে ইউ নো ভেরি ওয়েল। আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আলোচনার জন্য আপনি আমি তাহলে আজকে শেষ করে দিই কারণ আমার বাবুটাও এখন একটু খেলতে হবে তাকে নিয়ে অনেকক্ষণ সে আমাকে আরেকদিন এই কোলা জি জি আসিফ ভাই আমি অনেক অনেক আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সত্যি রিয়েলি ইউ আর এ গুড পার্সন ভেরি ভেরি অনেস্ট পার্সন উইদাউট এনি ডাউট এটাতে সন্দেহ নাই কিন্তু ওই সমস্ত লোকদেরকে যারা আপনার সাথে গালাগালি বা ওরকম কিছু করবে কাইন্ডলি আমাদের ওই তাকে কেন্দ্র করে এই অনুভূতি গুলাকে ঘাটাঘাটি করে না বা পরচর্চা করে না এ করতে এ করতে এইটা আমি প্লিজ আপনাকে তো অনুরোধ জানাই না না আমি অনুভূতিকে ভাই আঘাত করবো কিন্তু আপনি যেটা বলেছেন যে কটু কথা বলা সেটা আমি চেষ্টা করতেছি সেটা না বলতে চেষ্টা করতেছি জি 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 এটা আমাদের অন্যান্য লোকদেরকে যাদের যে সমস্ত প্রমিনেন্ট এবং সাহাবা এবং যাদের লোক ছিলেন আমাদের ক্ষমতা তাদের সম্বন্ধে ওই লোকে খারাপ হতে পারে এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ করতে পারে না যার জন্য আপনি ওর পাপের বোঝাটা আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদের নিয়ে আপনি কটাক্ষ করেন না তাই আমি নবী হযরত মুহাম্মদকে আমি খারাপ লোক বলেই মনে করি তার ভালো কিছু গুণ আছে খারাপ কিছু গুণ আছে এবং সে ওভারঅল সে একজন গণহত্যাকারী এটা আমি বলবো কিন্তু তাকে যে আমি মাঝে মাঝে তার সম্পর্কে অশ্লীল কথা আমি বলেছি সেটা বলাটা হয়তো আমার ঠিক হয় নাই তারকে আমি গালি গালাজ করেছি সেটা বলাটা আমার ঠিক হয় নাই সেটা আমি আপনার কথা মানতেছি এটা মুশফিক মিনার ভাই আমাকে বলেছেন যে আমাকে অনুরোধ করেছেন অনেকবার যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি নোংরা কথা বলেন না আপনি গালি দিয়েন না এটা আমাকে অনেকবার অনুরোধ করেছে আমি ওনার কথাও আমি দেখেছি যে আমি চেষ্টা করবো যে এখন থেকে নবীকে গালি গালাজ আমি করবো না কিন্তু ভাই আমি কিন্তু রেফারেন্স সহকারে বলবো কিন্তু যে সে যে গণহত্যাকারী ছিল সেটা তো এটা করতে পারেন এটা করতে পারেন কিন্তু করলে কি ওই সমস্ত স্কলারদের সাথে করবেন যারা সম্যক ধারণা রাখে জ্ঞান রাখে ইসলামিক সম্বন্ধে তাদের সাথে করবে আমাদের মতন ব্যক্তি বিশেষ লোকদের কথা আমরা তো আমি তো বললামই তো যে সুরা ফাতিহা আমি করতেই পারবো কিন্তু এটার যে কি বাংলা অর্থটা আছে ওইখানে কি বলা আছে ওইটা ভাই আমি জানি না সেটা আমি কিভাবে আমি ইমপ্লিমেন্ট করবো আমরা হলো ওই ধরনের মুসলিম। আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে আসি ভাই হ্যাঁ ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো কথা বললাম আবার অ্যাড করেন আবার অ্যাড করেন ভালো লাগলো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আপনার বাচ্চা এবং ওয়াইফ তো জি জি আল্লাহ ভাই 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 শান্তি বর্ষিত হোক ভাই ভাই দিয়ে দাও বাবা ভাই ভাই দিয়ে দাও ভাই ভাই আচ্ছা ভালো থাকেন। আচ্ছা আমি আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল বাবা একটু বাই বাই বলে দাও বাবা বাই 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 আর কি রান্না করেছে বাবা আচ্ছা আমি আজকে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা এবং শুভরাত্রি।